আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে নগদের নগদ নিয়ে। নগদের থেকে স্কুলের উপবৃত্তির টাকা পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। নগদ বিকাশের মাধ্যমে স্কুলের উপবৃত্তির টাকা পাওয়া যায়। সে জায়গায় গত দুই মাস আগে মোটামুটি সব স্কুলের উপবৃত্তির টাকা ছাড়ছে সরকার, কিন্তু সেই টাকা একটা নিয়ম বের করে দিছিল যে আপনার অফিসে ফোন দিয়ে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলা তারপর টাকাগুলো বের করতে হবে। তো যথারীতি এইভাবে সবাই টাকা বের করছে, কিছু অ্যাকাউন্ট ব্যস্ততার কারণে খোলা যায় নাই। তো এখন একটা সমস্যা ধরা পড়ছে, নগদ সেই সব অ্যাকাউন্ট গুলা এখন রীতিমতো খুলে দিতেছে, ফোন দেওয়ার সাথে সাথে খুলে দিতেছে, কিন্তু অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির যে টাকা 1000 বা 900 টাকা, এই 1900 টাকা, সেই টাকাগুলা আর ব্যালেন্সে পাওয়া যেতেছে না। দেখা যেতেছে আগস্ট মাসের 1 তারিখে, যেমন আজকে হচ্ছে হলো আগস্ট মাসের 11 তারিখ, তো আজকে একটা আজকে একটা অ্যাকাউন্ট এক ভাইয়ের, এই ভাইয়ের বাচ্চার উপবৃত্তির টাকা আসছে। উনি আমার সাথে প্রায় দুই মাস যাবত যোগাযোগ করতেছে, কিন্তু কলে নগদ হেল্পলাইন ব্যস্ত থাকার কারণে আর লাইন না পাওয়ার কারণে এই ব্যক্তি বিগত এক মাস আসে নাই। তা আজকে আসার পরে আমি তার পিনটা রিসেট করতে পারছি। তো সেই পিন রিসেট করার পরে ব্যালেন্স চেক করে দেখি যে ব্যালেন্সে টাকা নাই, কিন্তু স্টেটমেন্টে যাওয়ার পরে দেখা যায় যে ওখানে 1000 টাকা আসছিল, 1000 টাকা আসছিল, সেই টাকাটা গত এক তারিখে বলতে আগস্ট মাসের 1 তারিখে সেই টাকাটা ক্যাশ আউট হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, যদি পিনটা রিসেট না হয়, আজকে 11 তারিখে যদি পিনটা রিসেট হয়ে থাকে, কিভাবে গত 1 তারিখে, মানে আজ থেকে আরো 10 দিন আগে কিভাবে সেই টাকাটা ক্যাশ আউট হলো, আর ক্যাশ আউট হলো এটা কাদের অ্যাকাউন্টে ক্যাশ আউট হলো, অটো কিভাবে ক্যাশ আউট হয়, নগদ কি রীতিমতো মানুষের সাথে বাটপারি শুরু করে দিচ্ছে, মানুষের মানে স্কুলের বাচ্চাদের উপবৃত্তির টাকাও খাওয়া শুরু করে দিছে, কত নিচে নামলে এই কাজগুলো করতে পারে নগদ। এই ভাই বললাম, আমি নিজে মানে সাক্ষী যে বিগত দুই আড়াই মাস যাব এই ভাই মানে টাকাটা উঠানোর জন্য ঘুরতেছে, কিন্তু আজকে সফল হওয়ার পরও টাকাটা উঠাইতে পারেনি। মানে আপনি যে টাকাটা পান নাই বা এই যে আজকে এই ঘটনাটা দেখলেন, দেখার পরে মানে কি মনে হলো যে সরকার কি টাকা দিতেছে, টাকাগুলা কি এই যে নগদ যে নিয়ে যেতেছে এটা কি ঠিক হইতেছে? ঠিক আছে। এ ব্যাপারে নগদের কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিব সেটা নগদের কর্তৃপক্ষ জানে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার যেন এই যে বাচ্চাদের উপবৃত্তির টাকা যে দেয়, তো মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়গুলো একটু দেখেন এবং টাকাগুলো কোথায় যায়, কেন বাচ্চা এই শিশু বাচ্চাদের বাবা মা কেন টাকাটা পাইতেছে না হাতে, আর কিভাবে সহজভাবে পায় সেই ব্যবস্থা যেন সরকার নেয়, আর এই টাকাগুলো যেন আবার রিটার্ন, যে টাকাগুলো নগদ ইতিপূর্বে রিটার্ন নিয়ে গেছে সেই টাকাগুলো যেন আবার রিটার্ন শিশুদের যে শিক্ষার্থীদের যে ব্যালেন্সে টাকাগুলো আসার কথা ছিল সেগুলো যেন আবার রিটার্ন আসে সেই ব্যবস্থা যেন সরকার নেয়। এটা তো আজকের ঘটনা, আমি আরো 3-4 দিন আগে আরো দুইটা সমস্যা পাইছি, সেম গত 2 তারিখে একটা অ্যাকাউন্ট ই করছি, সেটাতে এই সমস্যাটা পাইছি। তারপর আমি মানে অবাক হয়ে গেছি যে আসলে এই ঘটনাটা ঘটলো কিভাবে। তখন আমি চেক করে স্টেটমেন্টে দেখলাম নাম্বারও পাইছি, নাম্বার পাওয়া অনুযায়ী আমি একটা সার্চ দিলাম, দেখলাম একটা দোকানদারের নাম,
তো আমি মূলত নারায়ণগঞ্জে, তো ওই দোকানদারের লিস্টটা আমি আমার নগদ যে ডিস্ট্রিবিউটর তাদের জানালাম, তারা তাদের লিস্টে ওই দোকানদারের নাম পাইল না, ঠিক আছে। তো আমি সেই অনুযায়ী হেল্পলাইনে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরেও তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। তা এতে বোঝা যায় যে নগদ এটা ইচ্ছাকৃত ভাবে এই উপবৃত্তি টাকাটা হাতায় নিতেছে। তো আমি পুনরায় বলবো যে কর্তৃপক্ষ যেন এই বিষয়টা গুরুতরভাবে দেখে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে ওনার এই বিশাল অবদান, এই অবদানের টাকাটা কেন ওরা এগুলা নিয়ে যেতেছে সেই ব্যাপারে যেন একটু দেখে এবং এই ব্যাপারে আরো কঠিন একটা ব্যবস্থা নেয় এবং মানুষজন যেন সঠিকভাবে টাকাগুলো পায়। আর একটা বিষয়, নগদ যে জিনিসটা বিগত দুই মাসে টাকাগুলার জন্য মানুষ যে হেনস্থ হয়েছে, বিকাশের ক্ষেত্রে সেই বিষয়টা একেবারে সহজ। বিকাশের হেল্পলাইনে ফোন দেওয়ার সাথে সাথে তারা ফোন ধরে, কিন্তু নগদে ফোন দেওয়ার পরে এমনও ঘটনা ঘটছে, দুই ঘন্টা লাগছে একটা ফোন রিসিভ করাইতে। ফোন রিসিভ করার পরে তারা আবার ওয়েটিং এ রাখছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। প্রত্যেকটা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ টাকা ১০০ টাকার মতো ব্যালেন্সও কেটে নিচ্ছে তারা। তো এটা রীতিমতো তারা একটা ব্যবসা করছে। তো আমি এই বিষয়ে এতটুকুই বললাম, বাকিটা কর্তৃপক্ষ দেখব এবং সরকার দেখব, সে অপেক্ষা রইলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।